মায়া আমি আমার জন্য নয় মাহারা আমার সন্তানদের জন্য তোমাকে বিয়ে করে আনতে বাধ্য হয়েছি কিন্তু এক গাছের ছাল যেমনি আরেক গাছে লাগে না তেমনি সৎ মা কখনো আপন হতে পারে না এই কথাই সত্য মায়া স্ত্রীর প্রাপ্য সমস্ত অধিকার আমি তোমাকে দেব তুমি শুধু আমার অবোধ সন্তানদেরকে সন্তানের অধিকার দিয়ে আপন করে নিও ভালোবেসে শায়লাকে বিয়ে করার অপরাধে আমার বাবা আমাকে তেজ্য করেছে আর শায়লার বড় ভাই মাজেদ শিকদারও শায়লার সাথে সম্পর্ক ছিন্ন করেছে নিঃস্ব আমার আর শায়লার জীবনে একমাত্র সম্বল ছিল শায়লার নামে থাকা পাহাড় তলির কিছু জায়গা জমি যা শায়লা মারা যাবার আগে এদের নামে দিয়ে গেছে আর সেখানে ওদের মায়ের নামে একটি হোটেল গড়ে আমার সংসার চলছে যে সংসারের সম্পূর্ণ ভার এখন তোমার হাতে তাই আমি এবার দাবি করব ওই শিকদার বংশকে ছাড়ব না শিকদার সাহেব আপনি এই বেঈমান আমার টাকা পড়া আমার কান ধরা দিছ টান তাই আইস তোর চান ধরা দিব টান কোন অপরাধে আমার শত্রু ছোট পোলা সালমান চৌধুরীর লগে তোর বন্ধু তোর বন্ধু ব্যাধিশ্বাস দুই আমি যে আসনে বৈশা এতদিন শান্তি পর শাসন করছি হারাম জাদা তুই সেই আসনে শিকদার বংশের চির শত্রু চৌধুরী বংশের রায়হান চৌধুরীকে বসানোর জন্য গ্রামবাসীর নেতা হইছস গ্রামবাসীর নেতা হইছস আদালতে গিয়ে আমার সকল অন্যায় অত্যাচারের খবর ফাঁস করে দিছস ফাঁস করে দিছস তাই আমি তোর বেঈমানের বিচারক হয়ে আইছি বিচারক হয়ে আইছি আমি সারা বাড়িতে আগুন লাগা যাতে প্রমাণ হয় ওরা আগুনে পড়ে মারা গেছে রায়হান চৌধুরী এবার তোর পালা না আমি বেঁচে থাকতে ওই হারামি মাজেদ শিকদার আমার ভাইয়ের উপর একটি আচরণ দিতে পারবে না যে নরপশু আমার ভাই ভাবিকে খুন করে লাশ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে সে কত বড় ভয়ঙ্কর আমি বুঝতে পেরেছি আর তাই আমি তোমাকে যেতে দেব না না মায়া না আজ পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না Yeah!